সিপিআইএম এর সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের বাগমুন্ডি ব্লক কমিটির পক্ষ থেকে গণ অবস্থান ও ডেপুটেশন সুইসাইড। পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকে সিপিআইএম সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের বাগমুন্ডি ব্লকের পক্ষ থেকে একাধিক দাবি দাওয়া নিয়ে শুক্রবার দুপুর বেলায় বাগমুন্ডি ব্লকের তুনতুড়ি সুইসা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপি দিলেন পথ মিছিলের মাধ্যমে। এদিন তিলকডি ত্রিবেণী কালী মন্দির থেকে পথ মিছিল করে তুনতুড়ি সুইসা গ্রাম পঞ্চায়েত অফিসে পৌঁছান একাধিক স্লোগান নিয়ে, সেখানে বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে গ্রাম পঞ্চায়েত প্রধানকে সাত দফা দাবি নিয়ে স্মারকলিপি দেন। সিপিআইএম এর ঝালদা এরিয়া কমিটির সম্পাদক উজ্জ্বল চ্যাটার্জি বলেন, এই বিক্ষোভ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো 100 দিনের কাজ বন্ধ। এই কাজ বন্ধ হওয়ার কারণে কিছু কিছু গ্রাম থেকে প্রায় 50 থেকে 100 জন যুবকরা ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে। সরকার বলছে দুয়ারে রেশন ট্রাক্টরে করে বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে ঠিকই, কিন্তু আমরা প্রত্যেকটা এলাকার মানুষ ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে। আমরা চাইছি ভিন রাজ্যে না গিয়ে দুয়ারে কাজ পায়, সরকার তার ব্যবস্থা করুক। এবং আরও জানাতে চাই আপনাদের কাছে, এই দুর্নীতির কথা বলা হয় রাজ্যের তৃণমূল সরকারকে, কিন্তু বিজেপিও দুর্নীতিতে কম নয়। এপিটপিট বিজেপি তৃণমূল দুই দোষী আমরা মনে করি। সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের জেলা সভাপতি শ্যামল মাহাতো বলেন, রাজ্য জুড়ে আমরা এই কর্মসূচি নিয়েছি সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে, কারণ আজকে 100 দিনের কাজের টাকা পাইনি, এছাড়াও নতুন করে কাজও পাচ্ছে না। তার প্রতিবাদ জানিয়ে এবং গৃহ নির্মাণের আবাস যোজনার যে লক্ষ লক্ষ বাড়ি ফেরত চলে গেল, তার প্রতিবাদে আমাদের এই কর্মসূচিতে গতকাল থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে। আমাদের এই বিক্ষোভ কর্মসূচি শুধু আমাদের এই যে বাগমুন্ডি ব্লকের এই তুনতুড়ি সুইসা গ্রাম পঞ্চায়েতে চলছে এমনটা না, সারা পুরুলিয়া জেলার এবং সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত জুড়েই আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। এই বিক্ষোভ কর্মসূচির মূল যে আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে যে 100 দিনের কাজ বন্ধ, প্রায় প্রতিটা গ্রাম থেকে 50 জন 70 জন 100 জন এবং কিছু কিছু গ্রাম থেকে 100 জনের বেশি যুব যারা, তারা কিন্তু কাজের সন্ধানে বাইরের রাজ্যে যাচ্ছে। সরকার বলছে দুয়ারে রেশন ট্রাক্টরে করে নিয়ে যাচ্ছে, বাড়িতে পৌঁছাচ্ছে রেশন। রেশনটা খাবে কে? লোকই তো নাই, সব তো বাইরে যেতে হচ্ছে কাজ করতে। কাজে আমরা বলছি যে রেশনটা দুয়ারে দেওয়ার দরকার নাই, দুয়ারে যেন আমরা কাজটা পাই, মূল দাবিটা আমাদের এটা। আপনি কি উন্নত মানের মাইলেজওয়ালা টু হুইলার ইলেকট্রিক মোটর গাড়ি ক্রয় করতে চাইছেন? তাহলে পুরুলিয়ার 1 নম্বর গ্রিভস মাল্টি ব্র্যান্ড শোরুম বেলা মোটরস অটো ইভি মার্ট আজকেই চলে আসুন। এখানে পাবেন ইসপ্রিন্টো, ইয়াকুজা, হায়াসা ইভি কোম্পানির টু হুইলার ইলেকট্রিক মোটর গাড়ি ফাইন্যান্সে ক্রয় করার সুবিধে। এখানে থাকছে অ্যাট্রাকটিভ গিফট, ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার, ফাইন্যান্স ফেসিলিটি। আজই আসুন বেলা মোটরস অটো ইভি মার্টে। ঠিকানা 153 দেশবন্ধু রোড, নিস্তারিণী কলেজের বিপরীতে, পুরুলিয়া। যোগাযোগ করুন 9932815333 অথবা 9932815335 এই নম্বরে।